আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন ভিডিও তৈরি করেছি আলু রপ্তানির উপর ভিত্তি করে। কারণ আমি ইউটিউবে আলু রপ্তানির উপর কোনো স্পেশালি কোনো ভিডিও আমি দেখি নাই, তো আমি যেহেতু আলু রপ্তানি করতাম আমার অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও তৈরি করেছি। এটা আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা যাদের মনে অনেক প্রশ্ন রয়েছে আলু রপ্তানি কিভাবে করব, কিভাবে ইনসেন্টিভ ড্র করব এবং কোথা থেকে আলু সোর্সিং করব, কিভাবে বায়ার পাব, এই ধরনের কিছু সমস্যা এবং এই ধরনের কিছু প্রশ্নের উত্তর থাকবে আমার পুরো টপিক্সের ভিতর। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন হয় এবং আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে তার থেকে প্রায় 30% বেশি উৎপাদন হয় এবং এই উৎপাদনের বেশিরভাগই হয় উত্তরবঙ্গ থেকে। তো এই আলু উৎপাদনটা শুরু হয় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এবং পরবর্তীতে কোল্ড স্টোরেজ থেকে আমরা এক্সপোর্ট করে থাকি। তো আমাদের সিজনটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্টের দিকে, মার্চ, এপ্রিল, মে, এই সময় হচ্ছে আলুর একদম রমরম অবস্থা। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আলু এক্সপোর্ট করতে হয়। একজন এক্সপোর্টারকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেন আপনি আপনার বায়ারকে দিতে পারেন, এবং আপনার বায়ার যদি আপনার উপর স্যাটিসফাই হয় এবং আপনার প্রোডাক্ট যদি তার কাছে ভালো লাগে, একটা বায়ারই আপনার জন্য যথেষ্ট হবে বিজনেসটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের আলু কোথায় যাচ্ছে এখন? তো বাংলাদেশ থেকে প্রায় 80% আলু যায় মালয়েশিয়ায়, এছাড়াও ভিয়েতনাম, মালদ্বীপ, বাহরাইন, সিঙ্গাপুর, সৌদি আরব, আরব আমিরাত, ব্রুনাই, ওমান, হংকং এবং কাতার সহ বিভিন্ন দেশে আলু রপ্তানি হচ্ছে। ইতিপূর্বে আমরা রাশিয়াতেও আলু এক্সপোর্ট করেছি। আমাদের দেশ থেকে সাধারণত 4টা জাতের আলু বাহিরে যায়, তার মধ্যে একটা হচ্ছে একদম গোলাকৃতি, যেটাকে আমরা গ্রানোলা বলে থাকি। এটা সাইজ হয় সাধারণত 50 গ্রাম থেকে 150 গ্রাম, আর যেটা একটু লম্বাটে টাইপের, যেটার ওজন 50 গ্রাম থেকে শুরু করে 200 গ্রাম পর্যন্ত হয়, এই আলুটাকে আমরা ডায়মন্ড আলু বলি। এই আলুটা বেশি ব্যবহৃত হয় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। আরেকটা আছে গোলাকৃতি, এটাকে আমরা মানিলা বলি, এটারও ওজন হয় 120 গ্রামের মতো, 80 গ্রাম থেকে 120 গ্রাম। এটা আছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা এক্সপোর্টের জন্য। আরেকটা আছে হচ্ছে রেড পটেটো। সম্মানিত ভিউয়ার্স, যারা উদ্যোক্তা হিসেবে আলু এক্সপোর্ট করতে চান তাদেরকে কীভাবে শুরু করতে হবে আমি তার একটা বিস্তারিত বিবরণ আমার এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, ERC এবং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যখন এই ডকুমেন্টসগুলো রেডি থাকবে তখন আপনি আলু এক্সপোর্ট করার জন্য ফুলি প্রিপেয়ার্ড। তো আলু এক্সপোর্ট কোথায় করবেন? তো আপনাকে বায়ার সোর্সিং করতে হবে। বায়ার সোর্সিং করতে গেলে আলিবাবায় একটা অ্যাকাউন্ট করলে আপনি সেখানে আপনার আপনার যে প্রোডাক্টটা রয়েছে, অর্থাৎ আলু, কী কী জাতের আলু রয়েছে, এগুলো যদি আপনি আলিবাবাতে ডিসপ্লে করেন, দেখবেন যে অনেক বায়ার আপনাকে নক দিচ্ছে আপনার আলু নেওয়ার জন্য, অথবা আপনি রেফারেন্সে কোনো বায়ার আপনি নিতে পারেন কারো কাছ থেকে। আর একটা সহজ বুদ্ধি হচ্ছে আপনি মালয়েশিয়ায় যেতে পারেন। মালয়েশিয়ায় গিয়ে ওখানে অনেক বায়ার আছে, যে কোনো বায়ারের কাছে, বিশেষ করে পাসার বরং যেটা মালয়েশিয়া হোলসেল মার্কেট, পটেটোর হোলসেল মার্কেট যেটা, ওখানে অনেক বায়ার আছে। ভালো কোনো চাইনিজ বায়ার বা আমাদের দেশি বায়ারও আছে, ওখানে আমাদের দেশ থেকে কিনে নিয়ে ওখানে এক্সপোর্ট করে। অবশ্য আমাদের দেশি বায়ারগুলো অতটা ভালো হয় না, পাকিস্তানি বায়াররাও খুব একটা ভালো হয় না, চাইনিজ বায়াররা ভালো হয়, অথবা মালয় যারা আছে এদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন।
কন্ট্যাক্ট করার পর বা পেনাং যেতে পারেন। পেনাংয়ে অনেক বায়ার আছে যারা আলু ইম্পোর্ট করে। আপনি এগুলো কীভাবে পাবেন, এগুলো নেটে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন অনেক বায়ার আছে যারা আলু কেনে। তাদের সঙ্গে আপনি ফেস টু ফেস কথা বললেন এবং আপনি আপনার ইন্টারেস্ট বা আপনি কত রেটের মধ্যে তাকে আলু দিতে পারবেন তাদের সঙ্গে একটা কন্ডিশন করে নিলেন, এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যাদের ভালো চ্যানেল আছে এবং যাদের স্ট্রংলি যারা ফাইন্যান্স করতে পারে তারা মালয়েশিয়াতে একটা সেট আপ দিতে পারে। যেমন ওখানে আমাদের অনেক বাঙালি ভাই আছে বা পরিচিত আত্মীয় স্বজন আছে, ওখানে গিয়ে আপনি আলুটা বাংলাদেশ থেকে নিয়ে ওখানে বিভিন্ন শপিং মলে দেওয়া যায় কিংবা হোলসেল মার্কেটে দেওয়া যায়। এই আলুটা আপনার নিজের নামেই ওখানে নেবেন বা ওখানে একটা কোম্পানি সেট আপ দিতে পারেন, যেটা খুবই সহজ। কোম্পানি সেট আপ দিতে খুব বেশি টাকা লাগে না এবং ওখানে কোম্পানি সেট আপ দিলে আপনি একজন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, আপনি আপনার যদি দুজন পার্টনার থাকে সেই পার্টনার তারা ডিরেক্টর ভিসা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে তাদের ফ্যামিলি যারা আছে তারা ডিপেন্ডেন্ট ভিসা পেয়ে যাবে। কারণ মালয়েশিয়ান সরকার যারা ব্যবসায়ী আছে তাদেরকে এই সুযোগটা দিয়ে থাকে। ওখানে ডিপেন্ডেন্ট ভিসা বের করা খুবই সহজ এবং ডিরেক্টর ভিসা বের করা সহজ। তবে কোনো দালালের খপ্পরে যদি পড়েন তাহলে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, নিজেরা করার চেষ্টা করবেন, ওখানে লয়ার আছে। তো ওখানে গিয়ে যারা বাংলাদেশ থেকে আলু এক্সপোর্ট করতেছে, বড় বড় এক্সপোর্টার যারা, তাদের সবারই ওখানে নিজস্ব সেট আপ আছে, যে কারণে প্রচুর পরিমাণের আলু তারা ওই দেশে এক্সপোর্ট করতেছে নিজের কোম্পানির নামে এবং ওখান থেকে সাপ্লাই দিচ্ছে। আর বায়ারও দেখতে পাচ্ছে আপনার কোয়ালিটিটা কেমন, সে দেখে কিনে নিয়ে যাচ্ছে। কারণ অনেক বায়ারেরই একটা কমপ্লেন থাকে যে আলু পচা আসে, পচে যায়, তো ওয়েস্টেজ হয়ে যায়। তো এই কারণে বায়াররা ভয় পায় এই ধরনের আইটেম নিতে। তো আমাদের দেশ থেকে যে আলুগুলো যায় সবই রেফার কন্টেইনার যায়, কিছু যায় ড্রাই কন্টেইনারে, কিন্তু ড্রাই কন্টেইনার খুব রিস্ক হয়ে যায়। আর এখান থেকে মালয়েশিয়ায় একটা কন্টেইনার যেতে 3 থেকে 4 দিন লাগে এবং কন্টেইনারের ভাড়া খুবই কম, কারণ এটা হচ্ছে তাদের মানে এমটি কন্টেইনার যায়, এই জন্য আলু যদি দেওয়া যায় ওরা ওইটা ওদের জন্য লাভ, খুবই কম ভাড়া। আপনি কোনো কিছু ইম্পোর্ট করলে আপনার যে কন্টেইনার ভাড়া যাবে তার থেকে 1/3 এক্সপোর্ট করলে আপনার কন্টেইনার ভাড়া যাবে এবং এক্সপোর্টের খরচটা খুবই কম। এই জন্য এক্সপোর্টারদের অনেক সম্মান, এক্সপোর্টারদের অনেক মর্যাদা। আমাদের দেশে যে ফরেন কারেন্সি রিজার্ভ, এই রিজার্ভটা কিন্তু ম্যাক্সিমামই হয় এক্সপোর্টারের মাধ্যমে। ইকোনমিক্যালি কোনো দেশের ডেভেলপমেন্ট আসে কিন্তু এক্সপোর্টারদের হাত ধরে ইম্পোর্টের থেকে। এই জন্য এক্সপোর্টের ডিমান্ড অনেক বেশি, তাদের সম্মানও বেশি। তো যাই হোক, আপনি এই দুইভাবে বায়ার সার্চিংয়ের মাধ্যমে একটা বায়ারের সঙ্গে কাজ করতে পারেন। তো যখন আপনি শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কায় আপনি ইচ্ছা করলে, যেহেতু ওখানে যেতে আমাদের ভিসা লাগে না, শ্রীলঙ্কায় অন অ্যারাইভাল ভিসা, শ্রীলঙ্কায় গিয়ে ওখানে অনেক বায়ার আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন সরাসরি। আর যাদের এই ধরনের চ্যানেল নাই তারা কারো রেফারেন্সে কারো সঙ্গে কথা বলে যে ভাই আমাকে একটা বায়ার দিন, আমি এক্সপোর্ট করতে চাচ্ছি বা আমাকে পার্টনার হিসেবে নিন, এভাবেও ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তো অনেক পরিশ্রম করতে হয় আলুর পিছনে। যেমন আলু আপনি যখন কিনতে যাবেন, আলু অ্যাজ এ ট্রেডার হিসেবে কিনতে গেলে আপনাকে উত্তরবঙ্গে যেতে হবে, এছাড়াও মুন্সিগঞ্জ আছে, টাঙ্গাইল আছে, এদিকে আলু পাওয়া যায়। তো ট্রেডার হিসেবে গেলে আপনাকে একটু বেশি দাম দিয়ে আপনাকে আলুটা কিনতে হবে, এই ক্ষেত্রে কিন্তু বেশি লাভবান হওয়া যাবে না। আর যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আলুটা কিনেন তাহলে আপনার প্রফিটটা অনেক ভালো হবে, অর্থাৎ কৃষককে আপনি বীজ দিবেন, তাদেরকে সার দিবেন, তাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিবেন, ফাইনালি যখন হারভেস্ট হবে আপনাকে অনেক কম দামে কৃষক আপনার আলুটা আপনাকে দিয়ে দিবে। কিছু এক্সপোর্ট কোয়ালিটি যেটা এক্সপোর্ট হবে সেটা আলাদা বেসে বাকিটা আপনি লোকাল মার্কেটে সেল করে দিলেন, এবং আমাদের লোকাল মার্কেটে এইটাই আসে, যেটা শর্টিং হওয়ার পরে যেটা থাকে সেটা আমরা খাই। তো আলু এক্সপোর্ট করতে গেলে আপনাকে মেশ ব্যাগের সোর্সিংটা আপনার ঠিক রাখতে হবে, বায়ার কী ধরনের প্যাকেট চাচ্ছে, 5 কেজি না 2 কেজি না 10 কেজি, সেই হিসেবে আপনাকে প্যাকেটগুলো করতে হবে এবং প্রত্যেকটা প্যাকেটে আপনার একটা স্টিকার লাগাতে হবে, স্টিকারে আপনার ইম্পোর্টার কে, এক্সপোর্টার কে, কতটুকু কত কেজি, অরিজিন কোন কোথায়, সব লেখা থাকবে, কী ধরনের আলু, এগুলো ছোটো ছোটো স্টিকারে আপনার ওই প্যাকেটের সঙ্গে লাগিয়ে দিতে হবে। বিশেষ করে মালয়েশিয়ান যে ইম্পোর্ট রুলস রয়েছে
সে রুলসে অবশ্যই প্যাকেটের গায়ে বিস্তারিত থাকতে হবে, প্রত্যেকটা প্যাকেটের গায়ে ট্যাগ থাকতে হবে। আলু এক্সপোর্ট করতে গেলে আপনার কী পরিমাণ ফান্ড থাকতে হবে এটা একটা প্রশ্ন। আসলে ফান্ড বলতে কি, এখানে আপনি যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে, তো আপনার ফান্ড যত বেশি হবে আপনি তত বেনিফিটেড হবেন। কারণ এক কন্টেইনার আলু আপনি যদি এক্সপোর্ট করতে যান তাহলে আপনাকে ফ্রেট চার্জ সহ প্রায় 4.5 লক্ষ থেকে নিয়ার অ্যাবাউট 5 লাখ টাকাই ধরেন এরকম আসবে। আর মিনিমাম 2 কন্টেইনার আলু এক্সপোর্ট করতে হয়, বায়াররা মিনিমাম 2 কন্টেইনারই চায়, তো 10 লক্ষ টাকা আপনার থাকতে হবে। আর যদি বেশি থাকে তো আরও ভালো, আপনি 2-3টা বায়ার সঙ্গে কাজ করলেন, এক একজনকে 2 কন্টেইনার করে দিলেন। আর আলু এক্সপোর্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনে যেন অ্যাটসাইট এলসি হয় অথবা টিটি অথবা অ্যাটসাইট এলসি, ডেফার এলসি নেবেন না, এটা অনেকটা ঝামেলা হয়ে যাবে পেমেন্টে। আর আলু এক্সপোর্ট করলে আপনারা সবাই জানেন যে আলুটা যে দামে আমরা ক্রয় করি, আমরা যদি সেই দামেও বিক্রয় করি তাহলে গভর্নমেন্ট আমাদেরকে 20% ইনসেন্টিভ দেয়। এই 20% ইনসেন্টিভের জন্যই আমরা মূলত আলুটা এক্সপোর্ট করি, কারণ আমাদের দেশে সারপ্লাস আলু প্রচুর পরিমাণ উৎপাদন হয়। এত আলু যদি এক্সপোর্ট না করা হয় তাহলে এই আলুগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। সো গভর্নমেন্ট আমাদেরকে ইনসিস্ট করে আলুটা যেন আমরা এক্সপোর্ট করি। আর এক্সপোর্ট করতে গেলে আমাদের আরেকটা যেটা হলো সে আলুর ফাইটোসানিটারি সার্টিফিকেটের প্রয়োজন হয়। ফাইটোসানিটারি সার্টিফিকেট কান্ট্রি অফ অরিজিন যেটা সিও সার্টিফিকেট, এগুলো অ্যারেঞ্জ করতে হয়। এগুলো অ্যারেঞ্জ করার পর আপনি এই সমস্ত ডকুমেন্ট সহ সিএনএফ এজেন্টের কাছে পাঠিয়ে দিলে আপনার ট্রাকের যে চালান বা ডেলিভারি চালান প্যাকিং লিস্ট, তখন সিএনএফ এজেন্ট স্টাফিং করে দেয়। আপনার যে কোনো শিপিং লাইনের সঙ্গে যোগাযোগ করবেন, তারাই আপনাকে কন্টেইনার ভাড়া এবং শিপিং চার্জ যেটা আছে এটা বলে দিবে কত ডলার। এবং রেফার কন্টেইনার ছাড়া কখনোই ড্রাইতে দিতে যাবেন না, খুব রিস্ক হয়ে যাবে। রেফার কন্টেইনারের ভাড়া একটু বেশি হলেও আপনার জন্য সেফ। এভাবে আপনারা আলু সোর্সিং করতে পারেন উত্তরবঙ্গ থেকে, এবং বিভিন্ন বায়ারের কাছে আপনারা এটা সাপ্লাই দিতে পারেন। এটা খুবই সহজ, একটু পরিশ্রম করতে হয়। আর 1 কন্টেইনার আলু এক্সপোর্ট করলে যদি সাপোজ আপনার 4.5 লাখ টাকা খরচ হয়, 20% হিসেব করেন, দেখবেন যে একটা ভালো ইনসেন্টিভ আপনি এখানে পেয়ে যাবেন। তো এভাবে যত কন্টেইনার আপনি এক্সপোর্ট করবেন আপনার ততটা লাভ হবে। এবং এটার যে সিজন, এই সিজনের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, তাহলে দেখা যায় সারা বছর আর এক্সপোর্ট না করলেও চলে। এক সিজনে যদি আপনি 2 কন্টেইনার করেও দেন, প্রতি মাসে যদি আপনার 6 কন্টেইনার আলু এক্সপোর্ট হয়, তো আপনার তো হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে আসবে। এবং আপনি দেখা যায় 5-6 মাস যদি এরকম করতে পারেন, হিউজ অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। এবং যাদের ক্যাপাবিলিটি বেশি তারা তো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। তো আমাদের এক্সপোর্টারদের মধ্যে যারা টপ লেভেলে আছেন, বিশেষ করে ডক্টর কাদের, যিনি পটেট এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি, উনি সব থেকে বেশি আলু এক্সপোর্ট করে থাকেন এবং উনি অনেক টাকা ইনসেন্টিভ ড্র করে। উনি আমাদের সম্মানিত একজন প্রেসিডেন্ট, ওনাদের সঙ্গে আপনি কোঅপারেশন করে কাজ করতে পারেন। আর কোনো ধরনের হেল্প লাগলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যদি মনে করেন আমাকে সঙ্গে রেখে কিছু করবেন সেটাও আমার পক্ষ থেকে ওয়েলকাম। আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমি হেল্প করতে পারবো। এবং মালয়েশিয়ায় বায়ার সোর্সিং থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ করতে পারবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন ধরনের বিজনেসের বাস্তব কিছু আইডিয়া দেই, যেগুলো আমি করি বা করেছি, যেটা আমার কাছে ভালো লেগেছে, সেই ধরনের কিছু আইডিয়া আমি শেয়ার করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আছে, ওখানে মেইল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।